বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ সাদাত আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী সহ যে কোনো কাছের ব্যক্তিকে সারা জীবনের জন্য বাধ্য বস প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকের এই আমলটি এতটাই চমৎকার যদি মনে করেন যে আপনার স্বামীকে আপনার কাছ থেকে দূরে সরানোর জন্য অথবা আপনার স্ত্রীকে আপনার কাছ থেকে দূরে সরানোর জন্য শ্বশুরবাড়ির শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা অথবা আপনার আশেপাশের শত্রুরা কোনো প্রকার জাদুকুফুরি করে জিন চালান দিয়ে আপনাদের সম্পর্ক সারা জীবনের জন্য নষ্ট করে দিতে চাচ্ছে অথবা কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালো কোনো সম্পর্ক যাচ্ছে না দিন দিন একে অপরের সাথে সম্পর্ক খারাপের দিকেই যাচ্ছে যদি মনে করেন যে আপনি আপনার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য করবেন কেউ কখনও জাদুকুফুরি জিন চালান দিয়ে কিছুই করতে পারবে না অথবা যদি মনে করেন যে আপনার স্ত্রীকে সারা জীবনের জন্য আপনার বসে রাখতে চান অথবা আপনার কাছের কোনো ব্যক্তিকে এমন হতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তবে সেটি যেন শরীয়তের বাইরে না যায় সেদিকে খেয়াল করে আমলটি করতে হবে এই আমলটি যার জন্য করবেন ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এখানে আমি পবিত্র কোরআনের আপনাদেরকে চারটি আয়াত দেখিয়ে দিব চারটি ছোড়ার কিভাবে আমলটি করবেন পরিপূর্ণ দেখিয়ে দিব যদি আমলটি সঠিকভাবে করতে পারেন একশো পারসেন্ট কামিয়া হবেন এতে এক বিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনাদেরকে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকেই জানেন আপনাদের আগেই বলেছি রোহানি জগতের সাতটি স্তর রয়েছে এর মধ্যে আমি বিশেষ রেয় মাধ্যমে আপনাদের মাঝে তিনটি স্তরে আমল দিতে পেরেছি আরও চারটি স্তরে আমল বিশেষ রিয়াজার মাধ্যমে দিব ইনশাআল্লাহ তবে যে আমলগুলো দিব এই ব্যাপারে আপনাদের একটু বলে রাখি আজকে আগ পর্যন্ত চতুর্থ স্তর থেকে শুরু করে বাকি যে চারটি স্তর সম্পর্কে আপনাদের অবগত করব। আমার মনে হয় না যে আজ পর্যন্ত কেউ এই সম্পর্কে আপনাদেরকে অবগত করেছে আমার কাছেই খুবই চমৎকার লাগছে আপনারা একটু ধৈর্য ধরবেন আমি আপনাদের কাছে এগুলো ব্যক্ত করবো শাল্লা। তবে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে একটি আমল কার্যকর করার জন্য বা কার্যকর হওয়ার জন্য হয় আপনাকে সারফুলুম্মা তাহসিন করতে হবে অথবা আপনাকে দাওয়াত যাজার করতে হবে অথবা আমল করার ক্ষেত্রে জিনদের চারটি শর্ত রয়েছে সেটি মেনে আমল করতে হবে এবং একটি আমল কার্যকর হওয়ার জন্য আরও কিছু শর্ত রয়েছে কিছু নিয়ম নির্দিষ্ট দিন সময় মেনে আমল করতে হয় এই প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলো পেয়ে যাবেন যেটি আপনাদের ভালো লাগে সেটিকে বেছে নিয়ে আমলটি করবেন একশো পার্সেন্ট কানিয়া হবেন ইনশা এই আমলটি করার জন্য বারো বার করে আপনাকে ইয়া বাদুহা এই যে বাদুহা শব্দটি রয়েছে এই শব্দটিকে প্রথমেই বার তেলাওয়াত করে নিতে হবে তেলাওয়াত করার পরে আপনাকে যেটি করতে হবে অথবা আপনি যদি মনে করেন যে প্রথমেই এই শব্দটিকে বারবার লিখে দিবেন। আপনি লিখেও নিতে পারেন এরপরে পবিত্র কোরআনের আপনাকে এই সোরাতে চলে যেতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনের এই সোর সুরতুল সুরাতুল এই যে আয়াতের বিশেষ রয়েছে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন আগেই বলেছি চারটি ছোড়ার চারটে আয়াত দেখাবো তবে মাঝখানে কিছু কথা লিখতে হবে আমি বলে দিব কোথায় থেকে এখান থেকে ইউ আহম থেকে শুরু করে হব্বান লিল্লাহি এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন যখন এই পর্যন্ত লিখা শেষ হয়ে যাবে তখন আপনাকে এই আয়াতটি লিখতে হবে সেই আয়াতটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন যেভাবে বলছি করে দেখবেন সারা জীবনের জন্য একটি আমলই যথেষ্ট এই আমলটি এতটাই তাৎপর্যপূর্ণ যে সকল মা ও বোনেরা ভাই বোনেরা এই আমলটি করবেন তারা খুবই আশ্চর্য হবেন ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ওয়া আল্লাফা বাইনা থেকে শুরু করে আপনারা হচ্ছে এখান থেকে শুরু করবেন আপনারা হচ্ছে এই পর্যন্ত ইন্নাহু আজিজুল হাকিম এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা হচ্ছে ওই আয়তের পরে এই লিখবেন লিখার পরে আপনাদেরকে যে কথাটি লিখতে হবে একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা হচ্ছে যদি আরবিতে লিখেন ইয়াবাদুহ বি মোহাব্বতিন ফুলান ইবনে ফুলানাতুন ইলা মহাব্বেতিন ফুলানাতুন বিনতে ফুলানাতুন বাহাক্কে হাদিল আসমাই আহিয়ান আহিয়ান শি আহিয়ান হাহিয়ান শৈ আদুনাইন আসবাবাত আলা সাদ্দিন এই যে কথাগুলো রয়েছে লিখবেন এখন ধরেন এইভাবে আপনারা লিখতে পারবেন না তাহলে আপনার বাংলাতে লিখবেন হে বাদুহা। হা অমুকের ছেলে অমুকের প্রতি অমুকের মেয়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রতি ভালোবাসায় আকৃষ্ট কর এই সকল নাম এবং বড় বড় উপসালায়ের ওসোলায় এতটুকু কথা আপনারা লিখবেন যদি আপনারা এতটুকু আরবি লিখতে না পারেন তারপরে আপনাকে যেটি করতে হবে এই যে পবিত্র কোরআনের এই সৌরার এই আয়াতটিকে আপনার লিখতে হবে আগেই বলেছি চারটি আয়াত দুটি আয়াত দেখিয়েছি আর দুটি আয়াত দেখাবো আপনার একটু ধৈর্য ধরে যদি একবার এই আমল থেকে করতে পারেন আল্লাহ তালার অশেষ রহমতে এত চমৎকার ফলাফল পাবেন যা আপনাদের চিন্তার বাইরে খুবই চমৎকার একটি আমল দেখেন এখান থেকে এই যে ইন্না খালাকমাল থেকে শুরু করে এই যে পর্যন্ত দেখেন এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন এই পর্যন্ত যখন লিখা শেষ হয়ে যাবে তখন আরেকটি আয়াত রয়েছে সৌরতুল ইয়াসিনের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এখান থেকে ইনকানাত ইল্লা হাতান থেকে শুরু করে এই পর্যন্ত মহদারুন এই পর্যন্ত লিখবেন অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লিখার পরে সম্পূর্ণ যখন আপনার লেখা শেষ হয়ে যাবে পরিষ্কার পানির মধ্যে অথবা মিষ্টি জাতীয় কোনো খাবারের মধ্যে এই পুরো লিখাকে আপনি ভিজাবেন অথবা পানির মধ্যে ভিজিয়ে কোনো খাবারের সাথে মিশিয়ে অথবা জুস শরবত বানিয়ে যার জন্য আমল করবেন তাকে আপনি খাওয়িয়ে দিবেন এখন বলতে পারেন যে যাদেরকে খাওয়ানো সম্ভব না তাদের ক্ষেত্রে কি করবেন তাদের ক্ষেত্রে এটিকে আপনি উঁচু কোনো গাছের ঝুলিয়ে রাখবেন যাতে করে বাতাসে নড়াচড়া করতে পারে ইনশাআল্লাহ যার জন্য আমল করবেন মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই বুঝবে না তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজ নিতে চান তারা সারাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবার